সুধি দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সাথে আমি লাইভে কিছু কথা বলতে আসছি। আপনারা আমার হাতে একটি যে পাত্র দেখছেন, এটার মধ্যে চিনি দেওয়া আছে, চিনি থাকাতে এটি স্বচ্ছতা এখনও আছে। আবার আরেকটি পাত্রে দেখেন আমার চিনি ছাড়াও আরও অন্যান্য উপাদান আছে, এটি পানির স্বচ্ছতা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা আজকে যে আলোচনাটি করতে যাচ্ছি সেটি আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমানে ইসলামিক পরিবেশ এবং বুড়িগঙ্গা নদী। আপনারা নিশ্চয়ই অবাক হবেন ইসলামিক পরিবেশের সাথে বুড়িগঙ্গা নদীর কী সম্পর্ক আমি খুঁজে পেলাম। আসলে ব্যাপারটি হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন বুড়িগঙ্গা নদীতে যারা যেভাবে পারছে ইচ্ছামতো দূষিত পদার্থগুলি ওখানে ফেলে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে বুড়িগঙ্গা নদী আগের যে অবস্থা ছিল স্বচ্ছতা বা যেখানে মাছ পাস করতো বা মাছ টাছ থাকতো এগুলো কিছুই এখন পাওয়া যাবে না। এখন এত অসহ্য হয়ে যাচ্ছে যে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে নৌকা ভ্রমণও মানুষের কাছে এখন অস্বস্তির কারণ হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আমাদের ইসলামে বর্তমান যে ধারা প্রচলিত হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেভাবে পারি আমাদের মন্তব্যগুলি আমরা ছেড়ে দিচ্ছি। ঠিক সে আমরা বুড়িগঙ্গা নদীতে দেখি যেখানে কোনো নিয়ন্ত্রণ নাই, আমাদের এই সোশ্যাল মিডিয়াতেও তেমন কোনো নিয়ন্ত্রণ নাই। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনি মনে হলো যে একটি কিছু আলোচনা শুনলেন বা কিছু একটা আপনি ইচ্ছামতো মন্তব্য দিয়ে দিচ্ছেন, আপনি মনে করছেন যে এটাই সঠিক। কিন্তু এতে সমস্যা হচ্ছে কি, যে এই যে পাত্রের মধ্যে আমি দেখালাম যে আপনাদের এই স্বচ্ছতা, এই স্বচ্ছতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কীভাবে নষ্ট হচ্ছে আমরা বুঝতেছি না যে আসলে কোনটি সঠিক কোনটি ব্যাঠিক। কেননা এখানে যারা আলোচনা করছেন মনে হচ্ছে যেন সবাই আমরা ইসলামের একজন কেউ অনেক কিছুই জানি। আর সমস্যাটা হচ্ছে কোথায়, সমস্যাটা হচ্ছে এতে কিন্তু ইসলামিক যে পরিবেশ আছে সেটি কি নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটি কিন্তু যুগ যুগ ধরে আসে না, এটা গত কয়েক দশক ধরে আমাদের এই সমস্যাটা তৈরি হচ্ছে, যেখানে সোশ্যাল মিডিয়ার দাপটে আমরা দেখছি যে নানা রকম পরিবর্তন হচ্ছে। তার মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, ইসলামের পক্ষে বা বিপক্ষে যেভাবে পারছে সেভাবে আমরা মন্তব্য করে যাচ্ছি, যার ফলে বুড়িগঙ্গা নদীর মতোই এটি একটা অসম্ভব একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে চারিদিকে। এর থেকে পরিত্রাণের উপায় কী? আপনারা হয়তো সবাই বলবেন যে না, এটা বৈজ্ঞানিক যুগে এটাকে মানতেই হবে। আমিও একমত, আমাদের সাথে এটাকে বন্ধ করা যাবে না, কিন্তু এটাকে আমরা অনেকটা স্বচ্ছ ধারায় নিয়ে আসতে পারি শুধুমাত্র যদি আমরা সবাই একসাথে এক হয়ে একটা কাজ করি। সেটি হচ্ছে আমরা খেয়াল করবেন যে বুড়িগঙ্গা নদীর উপরে যখন বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয় তখন কিন্তু আল্লাহর রহমত উপর থেকে ধারাভাবে নিয়ে প্রবলভাবে বর্ষণ হয় এবং সে ময়লা আবর্জনগুলো স্রোতের মাধ্যমে নিয়ে চলে যায়। ঠিক একইভাবে আল্লাহ তাআলার রহমত হচ্ছে আল কোরআন, এটিও নাজিল হয় আকাশ থেকে। এবং আমরা যদি সমাজের মধ্যে ম্যাক্সিমাম মানুষ যদি আল কোরআনের অর্থটা বুঝে বুঝে পড়ে, অর্থাৎ জানতে পারে যে এই কোরআনের মধ্যে কী আছে, তাহলে কিন্তু আমাদের এই যে আমি যে কথাটি বললাম যে আস্তে আস্তে ভবিষ্যতে হয়তো বা আরও অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে ইসলাম নিয়ে, এটার জন্যে আমি মনে করব আমাদের দেশে আলেম সমাজ থেকে শুরু করে সর্বসাধারণ সবাই আমরা যদি আল কোরআনের অর্থটা সবাইকে প্রচার করি, অর্থাৎ আল কোরআনের অর্থটা জীবনে একবার হলেও পড়ার চেষ্টা করেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন আমার যে এই ইউটিউব চ্যানেলটি আছে এটির নামকরণ করেছি আলহামদুলিল্লাহ যে মজার এবং ইজি, মজার ব্যাকরণ এবং ইজি হচ্ছে আল কোরআন। অর্থাৎ আপনারা যারা ব্যাকরণ শিখছেন তারা মজা করে ব্যাকরণটা শিখবেন এবং আল কোরআন ইজিভাবে আপনারা অর্থ বোঝার চেষ্টা করেন।